আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি সপ্তম শ্রেণীর ক্লাস সেভেন সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়, যেটা অজানা রাশি, সূচক গুণ ও তাদের প্রয়োগ, এর দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যে আসলে বর্গ চিনি আছে বই, আসলে বর্গর পরিচিতি হবে এবং পূর্ণবর্গ কি, এই দুইটা জিনিস, কোনটা পূর্ণবর্গ হবে আর বর্গ কিভাবে চিনব, সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে। তো তোমরা লক্ষ্য করো, আসলে বর্গ কথাটা আমরা বুঝি, বর্গের ইংরেজি নাম হচ্ছে স্কোয়ার। তো আমরা এখন যদি বলা যায়, অনেকেরই এটা হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে বর্গ, তাই না? এটা হচ্ছে বর্গ চিহ্ন, বর্গ স্কোয়ার দিলে হচ্ছে বর্গ হচ্ছে। তো বর্গ তোমাদের বইয়ে বর্গ, বর্গ যখন তোমরা বর্গর ক্ষেত্রফল নির্ণয় করছো, কিন্তু তখন হচ্ছে বর্গর ক্ষেত্রফল আমরা জানি কি, বাহু স্কোয়ার। কি স্কোয়ার? বাহু স্কোয়ার, অর্থাৎ যাকে বলা হচ্ছে বাহু গুণন বাহু, অর্থাৎ আমরা বুঝব যে একটা বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্রর সব কয়েকটা বাহুই কি সমান হয়, এই বাহু এই বাহু সবই সমান হয়। তার মানে এখন বলা হচ্ছে, দেখো যে বইয়ে যা আছে, যে একটা পেজ, একটা পেজকে একটা সমান পেজ মনে করো, এই একটা পেজ, এই একটা পেজ এবং চারিদিকে মান সমান হবে। আমি বলেছি যেহেতু বর্গ আমরা আলোচনা করব, প্রত্যেকটা বাহু সমান, তো প্রত্যেকটা বাহু যখন সমান থাকবে, এখন বলছে তোমাদের বইয়ে আছে যে একে তোমরা দুই দিক থেকে দুই ভাগ করো, তার মানে এখান থেকে আবার এখান থেকে দুইটা ভাঁজ দাও, ভাঁজ দিলে, অর্থাৎ দুই দিকে কয়টা করে অংশ হলো, দুইটা করে, দেখো এক দুই, তাহলে এদিকেও দুই আবার এদিকেও এক দুই, অর্থাৎ দুই গুণন দুই, এখানে কয়টি আছে, একটা দুইটা তিনটা চারটা হয়ে গেল, দুই গুণন দুই চারটা হয়ে গেল, এটাই কিন্তু মূলত বর্গ। তো এখন চিন্তা করো, একে যদি আমি আবার চার ভাগ করে করি, দেখো এখানে এটা দিয়ে আমি বোঝাচ্ছি, যেহেতু সব কয়টা সমান আমরা জানি, তাহলে প্রতিটা ঘরে কয়টা কয়টা হচ্ছে চার, অর্থাৎ এই সবগুলি ঘর কিন্তু সমান, এক দুই তিন চার, চার আবার এদিকে কয়টা, এক দুই তিন চার, চার গুণন চার কত, ষোলো, এটাই কিন্তু বর্গ। এখানে তোমাদের বর্গ বুঝতে হবে, বর্গ সংখ্যা, যে একই সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যা দ্বারাই গুণ, অন্য সংখ্যা দ্বারা গুণ না। আমি যেমন এখানে চারকে কি দুই দিয়ে গুণ করছি, তা কিন্তু না। অর্থাৎ এই যে এর আগে তোমাদের সূচক সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, দেখো এমন দুইটা গুণ আকার মানে মাথায় ওয়ান ওয়ান আছে, অর্থাৎ চার স্কোয়ার, চার স্কোয়ার সমান কত হয়ে গেল, ষোলো হয়ে গেল, এটাই কিন্তু বর্গ। তাহলে চারের উপর স্কোয়ার দিলে কত হলো, ষোলো হলো, এটা কার বর্গ, চারের বর্গ। অর্থাৎ এইভাবে কিন্তু এর উপরে যদি স্কোয়ার দিই, এ স্কোয়ার, এটা কিসের বর্গ, এ এর বর্গ, এ এর বর্গ, এ স্কোয়ার হচ্ছে এ এর বর্গ, আর চার স্কোয়ার হচ্ছে, চার স্কোয়ারের বর্গ সংখ্যা হচ্ছে ষোলো, চারের বর্গ যখন বলতেছি, চারের বর্গ হচ্ছে ষোলো। একটা মার্বেল দেওয়া আছে, যদি মার্বেলকে আমরা দেখো এইভাবে সাজাই, এভাবে সাজাচ্ছি, দেখো এদিকেও যা মাপ এদিকেও তাই মাপ, অর্থাৎ এখানে দুই গুণন দুই সমান কয়টি মার্কে মার্বেল, চারটি, অর্থাৎ দুইয়ের বর্গ মানে চার স্কোয়ার সমান, এই দুই স্কোয়ার সমান চার। এখন আমি একটা শক তোমাদের দেখাবো, সেই শকটা হচ্ছে যে তোমরা নিজেরাই বর্গ সংখ্যা নির্ণয় করতে পারবা, তোমরা নিজেরাই বর্গ সংখ্যা নির্ণয় করতে পারবা। সে ছক এখানে চারটা ঘর করা আছে, তারপরে এক দুই তিন চার, এই এই যে এভাবে তোমরা লক্ষ্য করো, আসলে যত কঠিন মনে করছো তত কঠিন না। তো এইভাবে
চারটা ছক করা আছে তোমাদের বইয়ে, তে এই সেই ছকে দুই তিন চার এখানে আমাদের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান অংশ। আচ্ছা এখন দেখো এখানে দৈর্ঘ্য প্রস্থ বরাবর কিন্তু সমান অংশ, কয়তা একটা দুইটা হয়েছে, এই মার্বেলও দুইটা, এখানে কি একটা দুইটা তিনটা চারটা দৈর্ঘ্য বরাবরও, তার মানে বর্গের কথা বলা হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ বরাবর সবসময় সমান অংশ হতে হবে, অংশগুলো দৈর্ঘ্যও যা হবে প্রস্থ তাই হবে, তখনই কিন্তু সেটা বর্গ সম্ভব হবে। অর্থাৎ আমরা এখানে লিখব দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান অংশ। আচ্ছা সেই সমান অংশের সাথে এখানে মার্বেল সংখ্যা, মার্বেল সংখ্যা এখানেও তাই দৈর্ঘ্য ও প্রস্থ, এই শকটা তোমাদের বইয়ের শক, হ্যাঁ বরাবর সমান অংশ, তার মানে বই তোমরা পাওনি বই দেখে করতে পারবা। এখানে মার্বেল সংখ্যা কত হবে যখন, এখন তোমরা বোঝো যে এখানে মার্বেল আমি দুইটা দিয়েছি, দুইটা মার্বেলের ক্ষেত্রে কয়টা হলো, মার্বেল সংখ্যা দৈর্ঘ্য প্রস্থ বরাবর কয়টা, দৈর্ঘ্য বরাবর কয়টা দুইটা, প্রস্থ বরাবর কয়টা দুইটা, বর্গর রুল দৈর্ঘ্য যা হবে প্রস্থও তাই হবে, তাহলে মার্বেল যেহেতু দৈর্ঘ্য বরাবর দুইটা প্রস্থ বরাবর দুইটা, মার্বেল যদি দুইটা হয় তাহলে মার্বেল কয়টা হবে মোট চারটা, কয়টা হবে চারটা, দুই গুণন দুই। এখন যদি আমি আর একটা বুঝাই দিচ্ছি এর উত্তরগুলা তোমরা কীভাবে করবা, মার্বেল যখন আমি তিনটা দেব, দেখো দৈর্ঘ্য বরাবরও তিনটা প্রস্থ বরাবরও একদম সমান থাকবে, তাহলে এখন মার্বেল কয়টা হলো, নয়টা হয়ে গেল, কিন্তু খেয়াল করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, অর্থাৎ যখন মার্বেল সংখ্যা দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর তিনটা হবে তখন মোট মার্বেল সংখ্যা কত হবে, এই যে এখান থেকে বুঝাইছি তিন স্কোয়ার, অর্থাৎ তিন গুণন তিন, সূচকের ধারণা তোমাদের আগে আছে, এদিকেও তিনটি আমরা পরে স্কোয়ার দিই, যে তিন গুণন তিন সমান তিন স্কোয়ার, অর্থাৎ তিনটা যখন হবে তিন স্কোয়ার সমান কত হলো নয়, তাহলে মার্বেল সংখ্যা এখানে কত লিখব, নয়টা লিখব, মার্বেল সংখ্যা কত লিখব নয়টা লিখব, তাই না, মার্বেল কয়টা লিখতেছি নয়টা লিখতেছি, তাহলে এখানে মনে করো চার পাঁচ ছয় সাত, আমার মনে হয় তোমরাই পূরণ করতে পারবো, পূরণ করো তো একটু, আমি এক মিনিট টাইম দিয়ে মিলাবো আমার ইয়ের সাথে যে এখানে মার্বেল সংখ্যা কত কত হবে, কাজ সবাইকে করতে হবে কারণ তোমরা তো বই পাওনি তাই না। তাহলে দেখো যে এখানে চারের ক্ষেত্রে মার্বেল সংখ্যা তোমরা এইভাবে করতে পারো বর্গ, তার মানে আমরা এটা বুঝে গিয়েছি যে একই পাশে মানে একই সংখ্যা দৈর্ঘ্য আর প্রস্থের যখন হবে সেটাই হচ্ছে বর্গ, অর্থাৎ এটা কয়টার হলো চারটার, অর্থাৎ চার গুণন চার সমান কয়টা হবে ষোলোটা, যাকে বলা হচ্ছে চার স্কোয়ার সমান ষোলো, সূচক কীভাবে লেখে আগের অধ্যায় তোমরা জেনেছো, তাহলে এবার তোমরা মিলাই নাও, এতক্ষণ তো টাইম দিলাম, এখানে কত হবে চার গুণন চার, অর্থাৎ এখানে এইভাবে চার গুণন চার, আমি বোঝানোর জন্য কি লিখলাম ষোলোটা, তার মানে আমরা এখানে চার স্কোয়ার দিচ্ছি, আমরা ভুলে কখনো চার গুণন দুই কিন্তু দেব না, আবার এখানে কি কয়টা হবে পঁচিশটা হবে তাই না, কারণ পাঁচ গুণন পাঁচ অর্থাৎ পঁচিশ, দেখো পাঁচ গুণন পাঁচ মানে কি, আগের আলোচনা থেকে পাঁচ গুণন পাঁচ মানে পাঁচ স্কোয়ার, পাঁচ স্কোয়ার সমান পঁচিশ, এখানে ছয় গুণন ছয় কত হবে ছত্রিশ, সাত গুণন সাত সমান উনপঞ্চাশ, তাহলে একই সংখ্যা দুইবার গুণ করলে, একই সংখ্যাকে দুইবার গুণ করলে যে সংখ্যা পাচ্ছি সেই সংখ্যাই বর্গ, এর কি কোনো সন্দেহ আছে, একই সংখ্যা দুইবার গুণ করলে, এখন যদি আমি বলি পাঁচের বর্গ সংখ্যা কত, পাঁচের বর্গ সংখ্যা কত, কত হবে পঁচিশ, পাঁচের বর্গ সংখ্যা হচ্ছে পঁচিশ, কিন্তু বলা যদি যায়
যে তাহলে ২৫ এর আরো একটা বিষয় ক্লিয়ার করে দিই, ২৫ এর বর্গ মূল কত? এখান থেকে তোমরা বুঝবার একটা সংখ্যা যে ২৫ এর বর্গমূল অর্থাৎ ৫ এর বর্গ সংখ্যা ২৫ আর ২৫ এর বর্গমূল মানে কোন সংখ্যা থেকে ২৫ এসেছে, কত কত গুণ করে ২৫ এসেছে, অর্থাৎ তখন আমরা চলে যাচ্ছি কত, ২৫ এর বর্গমূল হচ্ছে ৫, ২৫ এর বর্গমূল কি ৫। আচ্ছা এখন তোমাদের বই দ্বিতীয় ছক যেটা আছে, দ্বিতীয় ছক, দ্বিতীয় ছকটা হচ্ছে এখান থেকে তোমাদের আসলে পূর্ণ, এখানে যে কথা বলছি পূর্ণ বর্গ কি, আচ্ছা এই কথাটার মানেও হবে পূর্ণ বর্গ কি এটা আগে বোঝো যে পূর্ণ বর্গ কখন হবে। যেমন এই পাঁচ পাঁচ গুণ করলাম ২৫ হলো, তাহলে এখন মনে করো এই যে আচ্ছা এই ১৬ সংখ্যাটা লক্ষ্য করো তোমরা, ১৬ সংখ্যা কি পূর্ণ বর্গ, ১৬ সংখ্যা কি পূর্ণ বর্গ, ১৬ কি পূর্ণ বর্গ, কোন সংখ্যা আছে যে গুণ করলে ১৬ হবে, কত কত, ৪ গুণন ৪, ৪ গুণন ৪ যখন গুণ করলে ১৬ হয়, অতএব ১৬ সংখ্যাটা কি ১৬ হচ্ছে পূর্ণ বর্গ, পূর্ণ বর্গ সংখ্যা, ১৬ কি সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা, অর্থাৎ এই যে ৯ পেয়েছো, ৯ কি পূর্ণবর্গ সংখ্যা, হ্যাঁ ৯ হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কারণ তিন তিন গুণ করলে কত হয় ৯। কিন্তু এখন যদি বলি ৮, ৮ কি পূর্ণবর্গ সংখ্যা, এমন কোনো সংখ্যা আছে যে দুইটা গুণ করলে হচ্ছে একই সংখ্যা দুইবার গুণ করলে ৮ হয়, কোনো সংখ্যা আছে? আমরা তখন টেস্ট করব না বুঝলে, যে দুই দুইবার গুণ করে দেখি, দুই দোকানে ৪, এবার তিন তিনবার দুইবার গুণ করে তিন তিরিককে ৯, অর্থাৎ ২ স্কোয়ার সমান ৪, ৩ স্কোয়ার সমান ৯, ৪ আর ৯ মাঝে ৮ না, ৪ আর ৯ কি মাঝে ৮, অর্থাৎ এই ৮ হচ্ছে পূর্ণবর্গ না, ৮ হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা না। এগুলি আর একটা পদ্ধতিতে আমি করতে পারি, তোমাদের পরবর্তী ছক, পরবর্তী ছকে আমি যাব, এই ছকটা তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো, মানে বর্গ সংখ্যা, বর্গ সংখ্যা নির্ণয় করা একেবারেই সহজ, যতর বর্গ সংখ্যা বলবে আমরা ততকে দুইবার গুণ করে দিলে বর্গ সংখ্যা পেয়ে যাচ্ছি, তাই না, পেয়ে যাচ্ছি। এখন যে বিষয়টা দেখাবো যে পূর্ণবর্গ কি না এটা তোমরা ধরতে পারো কি না আমি সেটাই দেখব। তোমরা এখন লক্ষ্য করো, আচ্ছা এটা তোমরা বুঝছো যে পরে শকের আগে মার্বেল দিয়ে বুঝাইছে যা, তা কিন্তু আমি অলরেডি বুঝাই দিচ্ছি। এখন যদি এমন তিনটা মার্বেলই না, তিনটা খোপ পরপর এদিকেও থাকে আবার এদিকেও থাকে, একই মাপে তিনটা কিন্তু আমার হাতে রাখানো তো এমন তেমন হচ্ছে, তাহলে এদিকে কয়টা তিনটা, এদিকেও কয়টা তিনটা, অর্থাৎ ৩ স্কোয়ার সমান কত ৯। তাহলে এখান থেকে আমাদের যে বর্গ সংখ্যা কিভাবে বের করতে হবে একেবারেই সহজ, ৮ ৮, ৮ এর বর্গ সংখ্যা কত, ৮ ৮ গুণ করলে ২৮টা ৬৪, তাই না। কিন্তু আসলে এখন যে বিষয়টা ছক নম্বর আছে যে এখানে একটা তোমাদের বইয়ের ছক দেওয়া আছে আর একটা ছক, এবং এমন দুইটা ঘর করা আছে, তো যেখানে বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে সংখ্যা আর সংখ্যাটি পূর্ণবর্গ কি না, এটা হচ্ছে সংখ্যা আর এটা হচ্ছে পূর্ণবর্গ কি না। দেখো তাহলে আচ্ছা বইয়ের ওই সংখ্যার সাথে আমি যদি এখানে বুঝাই ওই সংখ্যায় যে দিতে হবে এমন কোনো তথ্য নাই, এখানে দেখো ২ ৫ ৭, আচ্ছা ইংলিশে আছে অ্যালজেব্রা কিন্তু আমি বাংলায় দেখাচ্ছি তোমরা বুঝে নিও, ৯ ১২ ১৬ ২৪ ৩৬ এমনভাবে হয়তো আরও একটা দেওয়া থাকলো ৪০,
এখন তোমরা বের করো তো সংখ্যা পূর্ণ বর্গ কিনা। এই দুই এমন কোন সংখ্যা আছে যে দুই দুইবার ভাগ করলে আমরা পাব? পাচ্ছি না। অর্থাৎ দেখো যে এখানে যে শখ ছিল, মনে করো তিনটা মার্বেল, কয়টা মার্বেল? তিনটা মার্বেল, তিনটা করে মার্বেল দেওয়া আছে, অর্থাৎ তিন তিন গুণ করলে নয় হচ্ছে। আচ্ছা নয়কে যদি আমরা ভাঙি কি হচ্ছে? তিন আর তিন। এখান থেকে আর একটা সহজ পদ্ধতি, পূর্ণবর্গ কিনা তোমরা এই নিয়মে বের করতে পারবা। এই যে নয় ছিল, সংখ্যাটা কত ছিল? নয়। এখন নয়কে ভাঙছি, দেখো কি হয়ে গেল, তিন আর তিন, তার মানে তিন গুণন তিন। এমন যদি তোমরা ভেঙে জোর আসে তাহলে সেটা পূর্ণবর্গ হবে ধরে নিতে পারো। যেমন আমি ষোলোকে এই দুই, দুইকে ভাঙলে দুই আর এক, তার মানে আর একটা দুই লাগবে, এটা প্রমাণ একটা, এটা একটা প্রমাণ। এবার বোঝো ভালো মতো যে আমরা দুই পূর্ণবর্গ কি না, যখন ভাঙবো দুইকে এমন ভাঙবো। যেমন নয়কে ভাঙলাম, তিন দুইবার আসলো, তারপর গুণনীয়ক হিসাবে যদি এরম জোড়ায় জোড়ায় আসে আর মিলে যায় তাহলে সেটা পূর্ণবর্গ হবে। যেমন আমি এখানে দুই এক আর দুই, তার মানে দুইয়ের কি কোনো জোড়া পেলাম? পেলাম না, এটা পূর্ণবর্গ পূর্ণবর্গ হবে না। এখন যদি আমি ষোলো দিয়ে বোঝাই, দেখো এখানে ষোলো, একে আমরা ভেঙে যাচ্ছি দুই, আট, জোড় সংখ্যাকে দুই দিয়ে ভাগ যাবে দুই, চার, দুই, দুই। তো অর্থাৎ আমরা দেখছি দুই গুণ দুই, জোড়ায় জোড়াই করে নেব দুই গুণ দুই। জোড়া ছাড়া কি এখানে আছে? আছে বলো, জোড়া ছাড়া নাই কিন্তু, এখানে জোড়া ছাড়া নাই। এই এক জোড়া থেকে একটা দুই, এখানে এক জোড়া থেকে উৎপাদক থেকে একটা দুই নিলাম, তাহলে মোট কত হলো? চার। যখনই দেখবো জোড়া বিহীন সংখ্যা থাকবে আমরা ডাইরেক্ট লিখে দেব সেটা পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়। যখন জোড়ায় মিলবে, হ্যাঁ এটা পূর্ণবর্গ, আর এর পূর্ণবর্গ কি না, আচ্ছা এখানে পূর্ণবর্গ না, পাঁচ পূর্ণবর্গ, পাঁচকে আর ভাঙা যাচ্ছে না, পাঁচ হোককে পাঁচ, তার মানে এখানে জোড়া ধরে কোনো কিছু ভাঙা যাচ্ছে না, এটাও কি না। সাত পূর্ণবর্গ, সাতকেও আমরা ভাঙতে পারছি না, সাতককে সাত, সেটা কি পূর্ণবর্গ বলো? সাত পূর্ণবর্গ না। নয়কে ভাঙা যায় কি না দেখি, নয়, তাহলে তিন তিন, ও এখানে তো ভেঙেছি, অর্থাৎ নয় কি পূর্ণবর্গ, কতর পূর্ণবর্গ? তিনের বর্গ সংখ্যা নয়, তিনের বর্গ সংখ্যা নয়। আর এখানে হ্যাঁ কি না যখন প্রশ্ন করবে, হ্যাঁ কি না সংখ্যাটি কি, পূর্ণবর্গ কি না, যদি হ্যাঁ কি না বলে হ্যাঁ লিখলে হবে, তাও বুঝাই দিচ্ছি কত পূর্ণবর্গ হবে। আচ্ছা এখন দেখো বারো, বারো পূর্ণবর্গ কি না আমরা ভেঙে দেখি। এই লক্ষ্য করো তোমরা, একেবারে কিন্তু সহজ, দুই দিয়ে ভাগ করলে ছয়, দুই দিয়ে ভাগ করলে তিন, তিন দিয়ে ভাগ করলে এক, অর্থাৎ দুই গুণন দুই জোড়া হলেও তিন কিন্তু জোড়াবিহীন। যখনই আমরা এমন জোড়াবিহীন সংখ্যা পাব তখনই ওইটা কি পূর্ণবর্গ না, তাহলে এটা পূর্ণবর্গ না। আচ্ছা ষোলোটা, ষোলোটা অলরেডি এখানে বুঝাই ফেলছি, ষোলো যে একটা পূর্ণবর্গ, কারণ এখানে জোড়াই জোড়াই আছে, উৎপাদকগুলো কি জোড়াই জোড়াই আছে, অর্থাৎ এটা পূর্ণবর্গ, কার? চারের। চব্বিশ পূর্ণবর্গ কি না দেখো, চব্বিশ বইয়ের সাথে হয়তো মিলবে না, আমি আরও কয়েকটা বাড়াই দিচ্ছি, এই এই প্রমাণ দিয়ে ক্লাস শেষ করবো আজকে। এখানে হয়তো আমি আর দুইটা বাড়াচ্ছি, চৌষট্টি, একাশি, এখন চব্বিশ পূর্ণবর্গ কিনা, তখন চব্বিশকে তোমরা এমন করো, নিজে মাথা খাটাবা, এটা আরও সহজ পদ্ধতি কিনা, আরও সহজ পদ্ধতি। এখানে দেখো দুই দিয়ে ভাঙো বারো, দুই দিয়ে ভাঙো ছয়, দুই দিয়ে ভাঙো তিন, অর্থাৎ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন, এই এখানে দুইটা জিনিস জোড়াবিহীন। যখনই জোড়াবিহীন কিছু থাকবে তখন সেটা পূর্ণবর্গ না, পূর্ণবর্গ না। ছত্রিশ পূর্ণবর্গ কিনা দেখি, আমরা বড়টা না ছোট মৌলিক উৎপাদক নেব সবসময়, ঠিক আছে? তাহলে আঠারো দোকানে ছত্রিশ, নয়, দেখো তিন তিক্রে নয়, অর্থাৎ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন, দেখো তাহলে এখানে দুই গুণন আর জোড়ার থেকে, এখানে কিন্তু কত সংখ্যা পূর্ণ বর্গ, এই জোড়ার থেকে একটা করে নিতে হবে,
অর্থাৎ কত হলো 6 তাহলে 36 কিন্তু পূর্ণবর্গ কারণ এখানে জোড়াবিহীন নাই জোড়ায় মিলে গিয়েছে এবং কার পূর্ণবর্গ 6 এর পূর্ণবর্গ এখন 40 পূর্ণবর্গ কিনা এখন কিন্তু তোমরা যত লাখ লাখ আসুক না কেন সবই এই নিয়মে পূর্ণবর্গ কিনা কোনটা পূর্ণবর্গ সব বুঝবা 36টা ভেঙে মার্বেল দিয়ে দেখাচ্ছে 6 এর পূর্ণবর্গ অর্থাৎ দেখো যে দুই পাশে কয়টা করে যাবে 6টা ওখানেও গেল এখানেও 3 4 5 6 6 6 6 তাহলে এখন দেখো যে এদিকেও 6টা আবার এদিকেও 6টা অর্থাৎ 6 গুণন 6 6 স্কয়ার সমান 36 তাহলে কোনটা পূর্ণবর্গ কিনা আর বর্গ সংখ্যা কি এই 36 বর্গ সংখ্যা এখন যদি আরো আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে গেলে যে যদি বলা যায় 36 এর বর্গমূল কত বর্গমূল অর্থাৎ যে যে সংখ্যা দুইবার যে সংখ্যাকে গুণ করে 36 আসছে সেই সংখ্যাটাই কিন্তু বর্গমূল তাহলে কাকে দুইবার গুণ করে 36 আসছে 6 কে অর্থাৎ 6 হচ্ছে বর্গমূল আর 36 হচ্ছে বর্গ সংখ্যা তো শিক্ষার্থীরা আজকের মতো ক্লাস এখানে শেষ করছি তো এইভাবে তোমরা বর্গ পূর্ণবর্গ সংখ্যা কিনা যাচাই করতে পারবা আর বর্গ অলরেডি তোমরা চিনে গিয়েছো এখন বর্গ সংখ্যা কিনা সেটা যাচাইয়ের জন্য তো এমন একটা ইকাশি থাকলে এটা বর্গ সংখ্যা কিনা তোমরা এই যে এইভাবে মৌলিক গুণনকের মাধ্যমে বের করতে পারো আর এই যে আমি দেখো এই যে এগুলা এই এখানে 36টাই মার্বেল আছে 6 এর পূর্ণবর্গ ঠিক আছে তো পরবর্তী ক্লাসে এই আরো অনেক কিছু সূচক গুণ তাদের প্রয়োগ কিভাবে করা লাগে বিস্তারিত দেখানো হবে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ